সুজুকি জিক্সার মনোটন 2024 সালে এই বাইকটি আপনার জন্য কতটুকু পরিমাণে ভ্যালু ফর মানি হতে পারে, এছাড়া বাইকটি বর্তমানে প্রাইস কত এবং স্পেসিফিকেশনে কী কী থাকছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনার বাজেট যদি অল্প হয়ে থাকে এবং একটি ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন তাহলে অবশ্যই সুজুকি জিক্সার মনোটন আপনার জন্য বেস্ট হবে। যারা সম্প্রতি বাইকটিকে কিনবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই কাজে আসবে। তার আগে নতুন পুরাতন বাইকের আপডেট জানতে অবশ্যই আপনারা আমার ডেইলি বাইক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কারা কারা মনোটন এই বাইকটিকে কিনতে যাচ্ছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে দেখতে পারবেন মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে। এই ডিজাইন এবং লুকসের কারণে যে কেউ এই বাইকটির প্রেমে পড়তে বাধ্য হয়। তাছাড়া এই বাইকটি কিন্তু প্রতিনিয়তই কিনে যাচ্ছে। এই বাইকটি কয়েকটি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে আপনি পেয়ে যাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে সুজুকির এই বাইকটি প্রতি বছরই একটি ভিন্ন কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যায়। বাইকের সামনে হেডলাইটের ডিজাইন অনেক সুন্দর। এর হেডলাইটের সাথে সামঞ্জস্য বজায় রেখে সিঙ্গেল পার্টের 12 ভোল্টের 35-35 ওয়াটের হ্যালোজেন বাল্বের হেডলাইট সেট আপ করা হয়েছে। যদি বাইকটির ফ্রন্টের সাসপেনশনের কথা বলেন তাহলে বাইকের ফ্রন্টের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন, যার জন্য বাইকটির ব্যালেন্সিং খুব ভালো পাওয়া যায়। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক। দুঃখের বিষয় হচ্ছে এই বাইকে এখনও পর্যন্ত কোনো ABS ব্রেকিং টেকনোলজির আপডেট আনা হয়নি। তবে এই বাইকে যদি ABS ব্রেকিং টেকনোলজি থাকতো তাহলে খুব ভালো হতো। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোসক সাসপেনশন, এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এই বাইকের টায়ারের জন্য এর থেকে গ্রিপ অনেক ভালো পাওয়া যাবে। তাছাড়া এই বাইকের কর্নারিং করার সময় অনেক বেশি স্মুথ ফিল পাবেন। এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে ড্রাম ব্রেক। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের LED বাল্বের টেল ল্যাম্প। এবার আসি স্পিডোমিটারে। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বারের সাথে ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প ইত্যাদি। বাইকটি সিট হাইট হবে 795 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন বাইকটিকে আপনি ইজিলি রাইড করতে পারবেন। তবে অবশ্যই আপনার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চির একটু বেশি হতে হবে। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 160 মিলিমিটার। বাইকটির কার্বোয়েট হবে 139 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার এবং রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 2 লিটার। চলুন এখন আমরা কথা বলবো বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 154.9 cc 4-stroke সিঙ্গেল সিলিন্ডার ইয়ার কুলড FI ইঞ্জিন। তবে বাইকটিকে আপনি কার্বোরেটর ভার্সনও পেয়ে যাবেন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 14.6 bhp 8000 rpm-এ, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 130 কিলোমিটারের মতো। তবে এর ইউজার রিভিউ থেকে ভিন্ন কথা আসছে। আপনি যদি এই বাইকটিকে ভালো মতো রাইড করেন তাহলে 140 কিলোমিটারের মতন টপ স্পিড পেয়ে যাবেন। এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14 নিউটন মিটার 6000 rpm। এর জন্য এই বাইকটি থেকে আপনি টপ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটারের মতো। কিন্তু যদি একটু মন্দভাবে ইউজ না করে একটু ভালোভাবে রাইড করেন তাহলে আপনি টপ মাইলেজ 45 কিলোমিটারের উপরেও পাবেন। তবে যেভাবে ইউজ করেন মাইলেজের দিক থেকে খুব ভালো স্যাটিসফ্যাকশন পাবেন। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে আপনি আরও পাবেন 5-speed গিয়ারবক্স। এখন আমরা বর্তমানে এই বাইকটির দাম সম্পর্কে জানব। বর্তমানে যদি বাইকটিকে আপনি পারচেস করতে চান তাহলে এই বাইকটির দাম একটু বাড়তি হিসেবে আপনি পাবেন। বেশ কিছুদিন আগে বাইকের দাম ছিল 194,000 টাকার মতো, কিন্তু বর্তমানে যদি বাইকটিকে আপনি পারচেস করতে চান তাহলে এই বাইকটির বর্তমান দাম ধরা হয়েছে 199,950 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিও শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে মনোটন বাইকটি কেমন হবে। তো আমি আপনাদের মনোটন বাইকের ফুল স্পেসিফিকেশন জানিয়ে দিলাম এবং এর দাম কত সেই সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কারা কারা এই বাইকটিকে কিনছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এই বাইকটি নতুন ইউজারদের জন্য কী পরিমাণ প্রফিটেবল হবে
যদি কোনো এক্সপার্ট থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।